ইসলামী ব্যাংক নিউজ টপ 10। দেশে করোনায় আরো 9 জনের মৃত্যু, এ নিয়ে মোট মৃতের সংখ্যা 140 জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। করোনা উপসর্গ নিয়ে খুলনা, মৌলভীবাজার, ভোলা, সাতক্ষীরা সহ বিভিন্ন জায়গায় 6 জনের মৃত্যু। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র্যাপিড টেস্টিং কিট প্রস্তুত, ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা না আসায় শুধু সিডিসির কাছে হস্তান্তর করা হয়েছে। অঘোষিত লকডাউনে গৃহবন্দী 1.5 কোটির বেশি মানুষের শহর ঢাকা, ছোটদের গণ্ডি সীমিত হয়ে গেছে বাইরে যেতে না পেরে। ঘরে থাকার জন্য সরকারি ছুটি বাড়ানো হলেও নির্দেশ অমান্য করে বাইরে যাচ্ছেন অনেকে, চলছে সেনাবাহিনীর নিয়মিত তদারকি ও শাস্তি। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 2 লাখের কাছাকাছি, আক্রান্ত 28,46,000-এর বেশি। করোনা ভাইরাসের প্রতিষেধক বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি জোর তাগিদ দিয়েছেন বিশ্ব নেতারা। করোনা দুর্যোগে সাবধান থাকতে পুষ্টিকর অল্প উপাদানে সহজে তৈরি করা যায় এমন খাবার বেছে নিতে পরামর্শ পুষ্টিবিদদের। বিভিন্ন অপরাধে প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি বিলুপ্ত করতে যাচ্ছে সৌদি আরব, জেল জরিমানার পক্ষে মত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। করোনা ভাইরাস পরিস্থিতিতে চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়াই বাতিল করা হয়েছে নেদারল্যান্ডস ফুটবলের শীর্ষ লীগ ইরেডিভিসি।